হ্যালো ভিউয়ার্স, আপনাকে টেকনোলজি ইউটিউব চ্যানেল। এখন বাড়িতে বসেই আপনি আপনার দোকান অথবা ব্যবসার জন্য অনলাইনে ট্রেড লাইসেন্সের আবেদন করতে পারবেন এবং এর জন্য একটা সরকারি ওয়েবসাইট রয়েছে এবং এই ওয়েবসাইটের লিংক আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আপনি যখন অনলাইনে এই ট্রেড লাইসেন্সটা করতে বসবেন তখন এরকম একটা অ্যাপ্লিকেশান ফর্ম দেখতে পাবেন এবং এই ফর্মটা আপনি কোথায় কি ফিল আপ করবেন সেটা যদি আপনি বুঝতে না পারেন তার জন্য অলরেডি আমার চ্যানেলের মধ্যে অনেক ভিডিও রয়েছে এবং ওই ভিডিও লিঙ্কগুলো আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, আপনি ওখান থেকে দেখে নেবেন। যে সকল বন্ধুরা আগেই এই ওয়েবসাইটটা ওপেন করেছেন এবং অনেক ব্যক্তি রয়েছেন যে সকল ব্যক্তি হয়তো জানেন, আবার অনেক ব্যক্তি রয়েছেন যারা এখানে ক্যাটাগরি অফ ফিজের আন্ডারে অনেকগুলো অপশান রয়েছে এই অপশানগুলো সঠিকভাবে জানেন না। তিনি যখন অনলাইনে ট্রেড লাইসেন্স করতে বসেছেন তখন এখানে এই অপশানগুলো সম্পর্কে সঠিকভাবে না জানার কারণে তিনি ট্রেড লাইসেন্সের জন্য অনলাইনে আবেদন করতে পারেননি, অথবা অনেক ব্যক্তি আবার রয়েছেন যে সকল ব্যক্তিরা না জেনে না বুঝে অনলাইনে ট্রেড লাইসেন্সের জন্য আবেদন করেছেন এবং এখানে যে অপশানগুলো রয়েছে সেই সকল অপশানের মধ্যে কোনো একটা অপশান তিনি ভুল সিলেক্ট করে তার জন্য অতিরিক্ত টাকা তিনি পেমেন্ট করেছেন। আজ এই ভিডিওর মাধ্যমে আপনি সম্পূর্ণভাবে জানতে পারবেন এই অ্যাপ্লিকেশান ফর্মের মধ্যে ক্যাটাগরি অফ ফিজের আন্ডারে যে অপশানগুলো রয়েছে এই অপশানের মধ্যে থেকে কোন বিজনেসের জন্য কোন অপশান আপনি সিলেক্ট করবেন এবং তার জন্য আপনাকে কত টাকা পেমেন্ট করতে হবে। তাছাড়া এখানে এই অপশানের মধ্যে যদি দেখেন এখানে ব্র্যাকেটের মধ্যে আপনার একটা জিনিস লেখা রয়েছে এক্সেপ্ট ট্রেডস অফ স্পেশাল নেচার এবং এটা কি সেটাও আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। ভিডিওটা শুরু করার আগে প্রতিবারের মতো ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি আপনি আমার এই চ্যানেলটা এখনও পর্যন্ত যদি না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন আমার চ্যানেলের পরের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। অনলাইনে কিভাবে সঠিকভাবে ট্রেড লাইসেন্সের জন্য আবেদন করা হয় এটা যদি আপনি সম্পূর্ণভাবে না জেনে থাকেন তাহলে তার জন্য অলরেডি আমার চ্যানেলের মধ্যে এখানে একটা ভিডিও রয়েছে, এই ভিডিওটা অবশ্যই আপনি প্রথমে দেখে নেবেন, তারপর আপনি অনলাইনে ট্রেড লাইসেন্সের জন্য আবেদন করতে বসবেন। তাছাড়া ট্রেড লাইসেন্সের আবেদনের সময় পেমেন্ট সংক্রান্ত যদি কোনো সমস্যা হয় সেটা নিয়েও অলরেডি ভিডিও রয়েছে এবং ট্রেড লাইসেন্সের কোনো রিনিউয়াল সংক্রান্ত যদি আপনাদের কোনো কোয়ারি বা জিজ্ঞাসা থাকে তা নিয়েও অলরেডি আমার চ্যানেলের মধ্যে ভিডিও রয়েছে। এবং যদি আপনি এখানে এই অ্যাপ্লিকেশান ফর্মটা দেখেন এই অ্যাপ্লিকেশান ফর্মের মধ্যে দুটো ডকুমেন্টস আপলোড করতে বলা হয়েছে, আইডি প্রুফ ডকুমেন্ট এবং ল্যান্ড রেকর্ডসের ডকুমেন্ট, এবং এই ডকুমেন্টটা অবশ্যই আপনাকে 16 KB মধ্যে আপলোড করতে হবে যেটা PDF অথবা ইমেজ ফাইল আকারে। আমার ভিডিওতে অনেক বন্ধুরা কমেন্টস করে জানিয়েছেন যে দাদা 16 KB মধ্যে কোনোভাবে এই ডকুমেন্টস আমরা আপলোড করতে পারছি না, কিভাবে আপনি 16 KB মধ্যে এই ডকুমেন্টসটা আপলোড করবেন, অর্থাৎ 16 KB মধ্যে এই ডকুমেন্টসটা কিভাবে আপনি সেট আপ করবেন তা নিয়ে অলরেডি আলাদাভাবে একটা স্পেশাল ভিডিও রয়েছে এবং এই ভিডিওটাও আপনি দেখে নিতে পারেন। তাছাড়া এই ভিডিওর লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। চলুন শুরু করি আজকের এই ভিডিও, যেখানে ক্যাটাগরি অফ ফিজ এখানে যে অপশানগুলো রয়েছে আপনার ব্যবসা বা দোকানের জন্য কোন অপশানটা আপনি সিলেক্ট করবেন। প্রথম যে অপশান রয়েছে নট পেইং প্রফেশনাল ট্যাক্স, এটাতে যখন আপনি ক্লিক করবেন তখন দেখবেন এর জন্য আপনাকে 150 টাকা 3 বছরের জন্য পেমেন্ট করতে হবে, অর্থাৎ আপনি যে দোকান বা ব্যবসা করেন তার জন্য যদি আপনি কোনো প্রফেশনাল ট্যাক্স অর্থাৎ PTAX যদি না করে থাকেন, অর্থাৎ যদি না দেন, এইরকম যদি কোনো ব্যবসা হয় তাহলে অবশ্যই আপনি নট পেইং প্রফেশনাল ট্যাক্স এই অপশানটা সিলেক্ট করে 150 টাকা পেমেন্ট করে আপনি এই ট্রেড লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন। এর পরের অপশান হলো পেইং প্রফেশনাল ট্যাক্স, যেখানে এক্সেপ্ট ট্রেডস অফ স্পেশাল নেচার, এই অপশানটা যদি আপনি সিলেক্ট করেন তাহলে এর জন্য আপনাকে 750 টাকা 3 বছরের জন্য পেমেন্ট করতে হবে। এখন প্রশ্ন হলো এটা কাদের জন্য, যে সকল ব্যক্তিরা বা যে সকল ব্যক্তির এমন কোনো বিজনেস রয়েছে যে বিজনেসের জন্য তিনি প্রফেশনাল ট্যাক্স দেন। তারপরও এখানে একটা টার্ম অ্যান্ড কন্ডিশন রয়েছে যেখানে এক্সেপ্ট ট্রেডস অফ স্পেশাল নেচার এবং এটা কি। এখানে আমি একটা PDF ফাইল ওপেন করেছি এবং এই PDF ফাইলটা যদি আপনি দেখেন তাহলে উপরের হেডলাইনে লেখা রয়েছে লিস্ট অফ ট্রেডস অফ স্পেশাল নেচার নোটিফাইড বাই দ্য স্টেট গভর্নমেন্ট ফর হুইচ পঞ্চায়েত সমিতি ইস্যুজ সার্টিফিকেট অফ রেজিস্ট্রেশন অ্যালং উইথ দ্য ম্যাক্সিমাম রেট অফ ফিজ টু বি লিভড বাই পঞ্চায়েত সমিতি। অর্থাৎ এখানে সিরিয়াল আকারে আপনার অনেকগুলো লিস্ট রয়েছে, অর্থাৎ বিভিন্ন ব্যবসার
প্রকৃতি, যেখানে নেচার অফ ট্রেড। যেমন প্রথমে রয়েছে লাইম ম্যানুফ্যাকচারিং, এর জন্য 100 টাকা অ্যানুয়ালি ধার্য করা হয়েছে। এবং তাছাড়া যেমন ধরুন বেকিং অ্যান্ড বার্নিং অফ টাইলস অর পটারি, তার জন্য 250 টাকা বছরে ধার্য করা হয়েছে। এই লিস্টের মধ্যে বিভিন্ন ধরনের বিজনেসের প্রকৃতি রয়েছে এবং যে সকল বিজনেসকে স্পেশাল নেচার অফ ট্রেডস বলা হয়। আপনি যে বিজনেসটা করেন সেই বিজনেসের জন্য যদি আপনি প্রফেশনাল ট্যাক্স যদি দেন, এবং এখানে যে বিজনেসের ক্যাটাগরিগুলো উল্লেখ করা রয়েছে এই বিজনেসের ক্যাটাগরিগুলোর মধ্যে থেকে যদি আপনার কোনো ব্যবসা যদি না হয়, তাহলে অবশ্যই আপনাকে এই অপশনটা সিলেক্ট করতে হবে এবং তার জন্য অবশ্যই আপনাকে 3 বছরের জন্য 750 টাকা পেমেন্ট করতে হবে। এরপরের যে অপশান রয়েছে সেটা হলো ক্যাপিটাল ইনভেস্টমেন্ট রেঞ্জিং ₹25,000 থেকে ₹5,00,000 মধ্যে যদি আপনি কোনো ব্যবসায় ইনভেস্ট করে থাকেন, এবং সেই ব্যবসা যদি আপনার এখানে যে লিস্ট রয়েছে এই লিস্টের মধ্যে থেকে যদি না হয়, তাহলে অবশ্যই আপনি এখানে এই অপশানটা সিলেক্ট করবেন এবং এর জন্য আপনাকে 3 বছরে 750 টাকা পেমেন্ট করতে হবে। তবে এখানে আপনার পিট্যাক্স দেওয়া এবং না দেওয়ার কোনো প্রশ্ন এখানে আসে না। এরপরের যে অপশান সেটা হলো ক্যাপিটাল ইনভেস্টমেন্ট এক্সিডিং, যেখানে 500,000 টাকার উপরে যদি আপনি কোনো বিজনেসের জন্য যদি ইনভেস্ট করে থাকেন এবং ওই ব্যবসা যদি আপনার এখানে এই যে স্পেশাল নেচার অফ ট্রেডসের আন্ডারে যে লিস্টগুলো রয়েছে এই লিস্টের মধ্যে থেকে যদি ওই ব্যবসা যদি না হয়, তাহলে আপনাকে এখানে এই অপশানটা সিলেক্ট করতে হবে এবং তার জন্য আপনাকে 3 বছরের জন্য 1,500 টাকা পেমেন্ট করতে হবে। এবং ঠিক এখানেও ঠিক একইভাবে পিট্যাক্স দেওয়া অথবা না দেওয়ার এমন কোনো কন্ডিশান বলে দেওয়া নেই। এরপরের যে পয়েন্ট হলো সেটা হলো ভিডিও হল অর সিনেমা হল, যেখানে 500,000 টাকা ইনভেস্টমেন্ট দেওয়া হয়েছে। অর্থাৎ যদি আপনার কোনো ভিডিও হল বা সিনেমা হল থাকে এবং এর জন্য যদি আপনি ট্রেড লাইসেন্সের জন্য আবেদন করেন এবং যেখানে আপনি 500,000 টাকা পর্যন্ত ইনভেস্ট করেছেন, এরকম যদি কোনো কন্ডিশান হয়, তাহলে আপনাকে 3 বছরের জন্য 750 টাকা পেমেন্ট করতে হবে। তবে এখানে আপনার স্পেশাল নেচার অফ ট্রেডস এই লেখাটা উল্লেখ নেই। এরপরের যে অপশান হলো সেটা হলো ভিডিও হল অর সিনেমা হল, যেখানে আপনি 1,00,000 টাকা পর্যন্ত যদি আপনি ইনভেস্ট করে থাকেন এবং তার জন্য অবশ্যই আপনাকে 3 বছরের জন্য 1,500 টাকা পেমেন্ট করতে হবে। ঠিক এখানেও একইভাবে স্পেশাল নেচার অফ ট্রেডস এবং পিট্যাক্স এই লেখাগুলো উল্লেখ করা নেই। এরপরের যে অপশান এটা হলো টেলিফোন বুথ সাইবার ক্যাফ অর জেরক্স সেন্টার ইটিসি, অর্থাৎ যে সকল ব্যক্তিরা অনলাইনে কাজ করেন, অর্থাৎ সাইবার ক্যাফ রয়েছে অথবা সিএসসি সেন্টার চালান বা জেরক্স সেন্টার রয়েছে বা জেরক্সের দোকান রয়েছে, এইরকম যদি কোনো ব্যবসা বা দোকান থাকে, তাহলে অবশ্যই আপনি এই অপশানটা সিলেক্ট করবেন এবং এর জন্য আপনাকে 3 বছরের জন্য 450 টাকা পেমেন্ট করতে হবে। এখানেও ঠিক একইভাবে আপনার পিট্যাক্স এবং স্পেশাল নেচার অফ ট্রেডস এই কথাটা উল্লেখ করা নেই। অর্থাৎ আপনি যখন অনলাইনে ট্রেড লাইসেন্সের জন্য আবেদন করতে বসবেন, তার জন্য যে পেমেন্ট করতে হবে এবং এখানে ক্যাটাগরি অফ ফিজের যে অপশানগুলো রয়েছে এই অপশানগুলো একবার খুব ভালো করে বুঝে নেবেন। বুঝে নেওয়ার পর সেইভাবে সেই অপশানটা সিলেক্ট করে তার জন্য যে নির্ধারিত ফিজ রয়েছে সেই ফিজটা আপনি পেমেন্ট করে ট্রেড লাইসেন্সের জন্য আবেদন করবেন। অন্যথায় আপনি যে টাকাটা পেমেন্ট করছেন সেই টাকাটা আপনি ভুল খাতায় পেমেন্ট করেছেন। এই ভিডিওটা যে সকল বন্ধুরা আগে স্কিপ করে চলে গিয়েছেন, সেই সকল বন্ধুরা যখন অনলাইনে এই পেমেন্টটা করতে বসবেন, তখন তিনি যদি এখানে এই অপশানগুলো সঠিকভাবে না জেনে তিনি যদি অনলাইনে টাকা পেমেন্ট করে ট্রেড লাইসেন্সের জন্য আবেদন করেন, তাহলে তিনি গভর্নমেন্টকে ভুল তথ্য দিয়ে ট্রেড লাইসেন্সের জন্য আবেদন করেছেন, যার ফলে তিনি ভুল ট্রেড লাইসেন্স পেয়েছেন। যেহেতু আপনি এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন, সেই জন্য আমার তরফ থেকে আপনাকে একটা ছোট্ট উপহার, সেটা হলো এখানে এই যে পিডিএফ ফাইলটা রয়েছে, এই পিডিএফ ফাইলটা আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে তার লিঙ্কটা দিয়ে রেখেছি, আপনি ওখান থেকে ডাউনলোড করে দেখে নেবেন আপনার বিজনেসের ক্যাটাগরি কোন পর্যায়ে রয়েছে বা আপনার বিজনেস স্পেশাল নেচার অফ ট্রেডসের মধ্যে রয়েছে কি না। এই হলো আজকের এই ভিডিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং আপনি যদি আমার চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব যদি না করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন আমার চ্যানেলের পরের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। পরের ভিডিও পাওয়া পর্যন্ত আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, হ্যাভ এ নাইস ডে।